1950 সালের 6ই সেপ্টেম্বর কুর্মী জাতিকে একটি তালিকা থেকে বাদ দেওয়া হলো কেনা কেন্দ্র সরকার তার জবাব দাও। কুর্মী চুপেই বাস পড়ে গেল, কি কারণে বাস পড়লো আমরা জিজ্ঞাসা করে আজ পর্যন্ত কোন সদুত্তর পাই নাই, তার কোনো আমরা নোটিফিকেশন পাই নাই, যার জন্য এই দিনটাকে কর্মীদের কাছে কালা দিন, কালো দিবস আজকের দিনে আমরা পরিচিতিহীন হয়েছি, যার জন্য আদিবাসী কর্মী সমাজের নেত্রীবাবুর নেতৃত্বে আজকে আমরা সংগ্রামের বুকে আমরা কালা দিবস কর্মী জাতিকে একটি তালিকা থেকে বাদ দেওয়া হলো কেনা কেন্দ্র সরকার তার জবাব দাও। সিআরআইয়ের উপর কমান্ড এবং জাস্টিফিকেশন পাঠানো হলো না কেন রাজ্য সরকার তার জবাব দাও। সমস্ত জনগণ পশ্চিম বাংলার মর্মাহত, তার জন্য সবাই প্রতিবাদে সামিল হয়েছে। প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, তাদের সঙ্গে সঙ্গে আমরা আদিবাসী কর্মী সমাজের দাবি জানাচ্ছি যে প্রকৃত দোষীকে খুঁজে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। আর একটা কথা নাই বললেই নাই, ঠিক যেভাবে ডাক্তার লেডিং এ মানে মর্মান্তিক ভাবে বর্বরচিত ভাবে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে, তেমনি ভাবে আমাদের প্রধানে আমাদের এক নাবালিকাকে কলেজে পড়তেছিল বেচারি, তাকেও সুপ্রিম কোর্টের নির্দেশের নামটা বলতে নাই, তাকে আমরা নির্ভয়া বলি, তাকেও এমনি ভাবে ধর্ষণ করে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। সেদিন আমরা কর্মীরা পথে নামেছিলি, জঙ্গলমহলের প্রত্যেকটা থানায় আমরা ডেপুটেশন দিয়েছি যে প্রকৃত দোষীকে যেন আড়াল করা না হয়, প্রকৃত দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি আমাদের ছিল। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত প্রকৃত দোষী বহাল তবিয়তে ঘুরে বলছে, এখনো পর্যন্ত তার কোনো বিচারের সুরাহাই হইল নাই। তার মা বাবা কাঁদছে, কটা কর্মী সমাজ কাঁদছে, আজ পর্যন্ত নির্ভয়ার বিচার আমরা পালি নাই, যার জন্য আমরা আরজি করে তিলোত্তমা এবং বান্ধবের নির্ভয়া, তার জন্য আমরা খুবই মর্মাহত। আমরা কর্মীরা আমরাও তার বিচার চাই এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে, তিলোত্তমা এবং নির্ভয়ার স্মৃতির উদ্দেশ্যে আমরা সবাই 1 মিনিট আমরা নীরবতা পালন করব, তারপরে আমাদের নেতৃত্বের বক্তব্য শুনব এবং তারপরে আবার আমাদের সাংস্কৃতিক যে বিষয়টা আছে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে ডাকে নেব। সকলকেই নেহর করব, জুতা চপ্পল গেলা খুলে দাঁড়াই যান এবং স্বপন টাইমটা দেখতে।